এশিয়া কাপের মাঝপথে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান, যেখানে চোটের কারণে চলমান এশিয়া কাপ থেকে বাদ পড়ে গেল নাসিম শাহ। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি। ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচ খেলার সময় কাঁধে আঘাত পেয়েছিলেন নাসিম শাহ, সেই চোটের কারণে আগামী কয়েকদিন মাঠে নামতে পারবেন না তিনি। তবে নাসিম শাহ চোট বেশি গুরুতর নয়, যে কারণে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তাই তো বিশ্বকাপের আগে তাকে বিশ্রামে রাখতে চায়। তাই তো চলমান এই এশিয়া কাপে আর দেখা যাবে না নাসিম শাহকে। তবে নাসিম শাহর বদলি হিসাবে ইতিমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন জামান খান। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই পেসারকে একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দলের আরেক পেসার হারিস শ্রোফ চোটে ভুগছেন, তবে হারিস শ্রোফকে নিয়ে এখনও বেশ আশাবাদী পিসিবি। প্রিয় দর্শক, নাসিম শাহর এমন চোট পাকিস্তানের জন্য কতটুকু ভোগান্তির কারণ হতে পারে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন।